আসসালামু আলাইকুম। তো আলোচনা করেছিলাম হচ্ছে ক্যালকুলাস এর অবিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতা এবং অন্তরীকরণযোগ্যতা, অর্থাৎ একটা ফাংশন দেওয়া থাকলে কিভাবে এটার অবিচ্ছিন্নতা এবং অন্তরীকরণযোগ্যতা আমরা নির্ণয় করব এই বিষয়ে। তো ইতিপূর্বে আমি এই বিষয়ে একটা ভিডিও আপলোড করেছি যা কিনা কিভাবে একটা ফাংশন অবিচ্ছিন্নতা নির্ণয় করতে হয় এগুলি বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে খুব সহজভাবে, এবং যে কেউ দুর্বল স্টুডেন্ট হোক ভালো স্টুডেন্ট হোক সে কিন্তু দেখলেই সেটা বুঝতে পারবে। তো আপনার যদি সেই পার্ট ওয়ানটা দেখা না থাকে তাহলে অবশ্যই পার্ট ওয়ানটা দেখে নেবেন, আর আমি এখানে তবুও কিছু বিষয়ে আলোচনা করে এই ফাংশনটা আমি সমাধান করব। অর্থাৎ যদি দেয়া থাকে যে এই পাবেক সমান যদি এরকম একটা ফাংশন দেয়া থাকে এবং বলা থাকে যে এক সমান জিরো বিন্দুতে, এক সমান ওয়ান বিন্দুতে, এক সমান টু বিন্দুতে, কি করো ফাংশনটার ফাংশনটি অবিচ্ছিন্ন নাকি বিচ্ছিন্ন এটা নির্ণয় করো, এবং এরকম দেয়া থাকে থাকতে পারে যে এক সমান থ্রি বাই টু বিন্দুতে ফাংশনটির অন্তরীকরণযোগ্যতা যাচাই করো। ওকে, তো আমি প্রথমে আসি যে একটা ফাংশনের অবিচ্ছিন্নতা কিভাবে নির্ণয় করতে হয়, আমরা কিভাবে বুঝবো যে ফাংশনটি বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন। তো আমরা একটা ফাংশনকে তখন অবিচ্ছিন্ন বলবো যখন হবে যে লেফট হ্যান্ড লিমিট সমান হচ্ছে রাইট হ্যান্ড লিমিট সমান হচ্ছে ফাংশনাল মানটা যদি আমাদের কি হয় সবগুলো যদি সমান হয় তাহলে সেই ফাংশনটাকে আমরা অবিচ্ছিন্ন বলবো। ওকে, আর যদি এটা আমাদের যদি নট ইকুয়াল হয় অর্থাৎ যদি সমান না হয় কোনো একটা, যে কোনো একটা হতে পারে, তাহলে কিন্তু আমরা ফাংশনটাকে বিচ্ছিন্ন বলবো। তাহলে আমরা কি বলবো, ফাংশনটাকে বিচ্ছিন্ন বলবো। ওকে, আচ্ছা দেখা গেল যে এটা আমাদের সমান, এটা আমাদের সমান কিন্তু আমাদের এটা অসমান, তা তবুও আমরা ফাংশনটাকে কি বলবো, বিচ্ছিন্ন বলবো। আর যদি এটা সমান হয় কিন্তু এটা আমাদের অসমান, তাহলে আমরা তবুও কি করবো, ফাংশনটাকে বিচ্ছিন্ন বলবো। ওকে, আর আপনি যদি পার্ট ওয়ানটা দেখে থাকেন তাহলে তো অবশ্যই কোনো ব্যাপারে না, এগুলো এই ভিডিও না দেখলেও আপনি এই ম্যাথগুলি কিভাবে সমাধান করতে হয় আপনি পারবেন। আচ্ছা, তো এই বিচ্ছিন্ন অবিচ্ছিন্নটা আমি আলোচনা করলাম, এখন হচ্ছে যে একটা ফাংশন মানে কখন অন্তরীকরণযোগ্য কখন অন্তরীকরণযোগ্য নয় এটা আমরা কিভাবে বুঝবো। অর্থাৎ অন্তরীকরণযোগ্য যোগ্য অন্তরীকরণযোগ্য আমরা তখন বলবো যখন লেফট হ্যান্ড ডেরিভেটিভ সমান আমার হবে রাইট হ্যান্ড ডেরিভেটিভ, অর্থাৎ লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ যদি সমান হয় তাহলে আমরা ফাংশনটাকে অন্তরীকরণযোগ্য বলবো, আর যদি সমান না হয় তাহলে আমরা কি বলবো, ফাংশনটা অন্তরীকরণযোগ্য নয়। আচ্ছা, তো এখন এই ম্যাপটা সমাধান করলেই একবারে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা এখানে বলা হচ্ছে যদি এফ অফ এক্স সমান এই হয় অর্থাৎ থ্রি প্লাস টু এক্স যখন কি হবে এই ব্যবধির মধ্যে থাকবে, থ্রি মাইনাস টু এক্স যখন এই ব্যবধি, এবং মাইনাস থ্রি মাইনাস টু এক্স যখন এই ব্যবধি। ওকে, আচ্ছা এবং এইরকম যদি একটা হয় একটা ফাংশন তাহলে আমার এক্স সমান জিরো বিন্দুতে অবিচ্ছিন্নতা নির্ণয় করো এবং এক্স সমান থ্রি বাই টু বিন্দুতে ফাংশনটা অন্তরীকরণযোগ্য নাকি অন্তরীকরণযোগ্য নয় অর্থাৎ অন্তরীকরণযোগ্যতা কি করো আলোচনা করো এটা। তো এবং এই ম্যাটটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2016 অ্যান্ড 2018 সালে আসছিল এবং এটা 20 সালে আসার সম্ভাবনা 100%। ওকে, তো কথা না বাড়িয়ে আমি মূল আলোচনা শুরু করি। তো এখানে আমি প্রথমত অর্থাৎ এক নম্বরটা আমি সমাধান করবো এক সমান জিরো বিন্দুতে কিভাবে আমি অবিচ্ছিন্নতা নির্ণয় করবো। তো প্রথমত এক সমান জিরো বিন্দুতে অবিচ্ছিন্নতা যাচাই, তো এই অবিচ্ছিন্নতা যাচাই করার জন্য আমার প্রথমে কি করতে হবে, আমার প্রথমে হচ্ছে রাইট হ্যান্ড লিমিট বের করতে হবে। তো রাইট হ্যান্ড লিমিট সমান আমরা কি জানি যে রাইট হ্যান্ড লিমিট সমান হচ্ছে লিমিট এক্স টেন্স টু যে বিন্দুতে নির্ণয় করার কথা বলবো আমরা সেই বিন্দুটা বসা করবো। তো এখানে আমার কি বলা হচ্ছে যে এক্স সমান জিরো বিন্দুতে নির্ণয় করার কথা বলছে, তো এখানে জিরো হবে। তাহলে এখানে যদি এক্স সমান টু বিন্দুতে নির্ণয় করার কথা বলতে এখানে টু হতো, এক্স সমান থ্রি বিন্দুতে নির্ণয় করার কথা বললে এখানে আমার থ্রি হতো। ওকে, আচ্ছা এখন আমার কি আছে এখানে রাইট হ্যান্ড ডেরিভেটিভ, তো রাইট হ্যান্ড ডেরিভেটিভ হলে আমার কি হয় এখানে প্লাস হয়, এখানে প্লাস চিহ্ন দিতে হয় আর এখানে হয় এফ অফ এক্স। ওকে, আচ্ছা এখন আমি কি করবো, লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস, এখন এফ অফ এক্স এর জায়গায় আমি কি বসাবো, অর্থাৎ এখানে এফ অফ এক্স এর তিনটা মান দেওয়া আছে, একটা থ্রি প্লাস টু এক্স, একটা থ্রি মাইনাস টু এক্স, একটা মাইনাস থ্রি মাইনাস টু এক্স দেওয়া আছে। তো এখানে আমি কোন মানটা এফ অফ এক্স এর জন্য বাছাই করবো সেটা হচ্ছে যে যখন আমি রাইট হ্যান্ড ডেরিভেটিভ নির্ণয় করবো, সরি রাইট হ্যান্ড লিমিট বের করবো, তখন এখানে আমার জিরো প্লাস, অর্থাৎ এখানে যে বিন্দুটা দেওয়া থাকবে যদি এখানে টু প্লাস থ্রি প্লাস হতে পারে, তো এখানে যেহেতু জিরো প্লাস আছে তার মানে জিরো থেকে বড় মানটা নিতে হবে, এখানে যদি টু থাকতো টু থেকে বড় মানটা নিতে নেওয়া লাগতো। ওকে, তো এখানে আমার আছে জিরো প্লাস, তার মানে কি করতে হবে জিরো থেকে বড় মানটা নিতে হবে, এবং তাহলে আমাকে এই ব্যবধির দিকে লক্ষ্য করতে হবে যে জিরো থেকে বড় মান কোনটা। তাহলে আমি
ফার্স্ট যে ব্যবধিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জিরো থেকে এক্স এর মানটা ষোলো, জিরো থেকে এক্স এর মানটা ষোলো। আমি দ্বিতীয় ব্যবধি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে জিরো থেকে এক্স এর মানটা বড়, তাহলে আমার কোন মানটা নিতে হবে, জিরো থেকে এক্স এর মানটা যেখানে বড় সেই মানটা নিতে হবে। তাহলে এই এক্সটা আমার হচ্ছে জিরো থেকে বড়, তাহলে আমার কি করতে হবে থ্রি মাইনাস টু এক্স এফ অফ এক্স এর জন্য নিতে হবে। তাহলে এফ অফ এক্স এর জায়গায় আমি বসাবো থ্রি মাইনাস টু এক্স। আচ্ছা এখন কি হয়, মান বসালে আমার লিমিটটা উঠে যায়, তাহলে এখন আমি এই লিমিটের জন্য কি করবো, মান বসাবো, তাহলে আমার লিমিটটা উঠে যাবে। তাহলে উঠে গেলে কি থাকে, থ্রি মাইনাস টু ইন্টু জিরোর জায়গায় আমি কি করবো, এখানে জিরো টেন্স টু জিরো আছে না, এক্স টেন্স টু জিরো আছে, তাহলে এখানে আমি জিরো বসাই দেবো। ওকে আচ্ছা তাহলে এখানে থ্রি মাইনাস টু আর জিরো গুণ করলে জিরো হয়, তার মানে আমি মানটা পাচ্ছি থ্রি। তাহলে এখানে আমি লিখে রাখবো, কারণ হচ্ছে এটা আমার লাগবে যে রাইট হ্যান্ড লিমিট সমান হচ্ছে থ্রি। ঠিক একইভাবে আমার কি করতে হবে, লেট হ্যান্ড লিমিট বের করতে হবে। তো লেট হ্যান্ড লিমিট সমান আমরা কি জানি যে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ অফ এক্স। তাহলে এখানে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ অফ এক্স এর জায়গায় আমি কোন মানটা নেবো, সেটা হচ্ছে যে জিরো থেকে, যেহেতু লেট হ্যান্ড লিমিট বা এখানে জিরো মাইনাস দেওয়া আছে, তার মানে জিরো থেকে ছোট মানটা আমার নিতে হবে। ওকে আচ্ছা জিরো থেকে ছোট মান কোনটা, এটা হচ্ছে আমার জিরো থেকে বড় মান, আর এটা কোনটা, জিরো থেকে ছোট মান হচ্ছে আমার এই যে এক্স এর মানটা। কার মানটা ছোট হবে, জিরো থেকে এক্স এর মানটা, তাহলে এক্স এর মানটা জিরো থেকে ছোট এই এই ব্যবস্থা দিয়ে। তাহলে আমার এফ অফ এক্স এর জন্য নিতে হবে এই মানটা, তাহলে থ্রি প্লাস টু এক্স টা নিতে হবে। তো এফ অফ এক্স এর জায়গায় আমি কি করবো, থ্রি প্লাস টু এক্স টা বসাই দেবো। ওকে আচ্ছা তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস, ও সরি, এখানে আমি কি করবো, মান বসাই দেবো, তাহলে লিমিটটা আমার উঠে যাবে, এখানে তখন হবে থ্রি প্লাস টু ইন্টু জিরো। আচ্ছা তাহলে থ্রি প্লাস টু আর জিরো গুণ করলে জিরো হয়, তাহলে আমার মানটা আসছে থ্রি, তাহলে লেট হ্যান্ড লিমিট সমান আমি পাইলাম থ্রি। ঠিক একইভাবে আমার হচ্ছে ফাংশনাল মান, অর্থাৎ এফ অফ এক্স এর মানটা বের করতে হবে। এফ অফ এক্স বলতে এখানে এক্স এর মানটা জিরো, এফ অফ এক্স বলতে আমার এক্স এর মানটা জিরো, এই যেখানে এক্স সমান জিরো, তাহলে এখানে এফ অফ এক্স সমান জিরো। তাহলে এখন কি হবে, যখন এফ অফ এক্স আমরা বের করবো, তখন দেখতে হবে যে সমান মান কোনটা, কারণ জিরো সমান হয়েছে, এক্স এর মানটা কার সমান, জিরো সমান, তাহলে আমাকে দেখতে হবে যে কোন মানটা জিরো সমান। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর মানটা হচ্ছে জিরো সমান, তাহলে আমার কোন মানটা নিতে হবে, এফ অফ এক্স এর জন্য থ্রি মাইনাস টু এক্স মানটা নিতে হবে। তাহলে এটার সমান আমি কি বসাই দিতে পারবো, থ্রি মাইনাস টু, আর এখানে এক্স এর মানটাই কি জিরো, তাহলে এখানে আমি জিরো বসাই দেবো, তাহলে হচ্ছে থ্রি মাইনাস টু আর জিরো গুণ করলে জিরো, তাহলে মানটা আসছে আমার থ্রি। ওকে তাহলে এফ অফ জিরো অর্থাৎ ফাংশনাল মানটা আমার থ্রি। তাহলে আমি এখানে কি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি যে আচ্ছা আমি এখানে একটু উপরে লিখে দেখাই, আচ্ছা তো এখানে আমি কি দেখলাম, সেটা হচ্ছে যে রাইট হ্যান্ড লিমিট সমান লেফট হ্যান্ড লিমিট সমান হচ্ছে আমার ফাংশনাল মানটা। তাহলে আমরা এই অবিচ্ছিন্নতা সংজ্ঞা অনুসারে দেখলাম যে অবিচ্ছিন্ন একটা ফাংশনকে আমরা তখন অবিচ্ছিন্ন বলতে পারি যখন রাইট হ্যান্ড লিমিট সমান লেফট হ্যান্ড লিমিট সমান হচ্ছে আমার ফাংশনাল মানটা হয়। তাহলে এই x সমান জিরো বিন্দুতে আমরা দেখলাম যে ফাংশনটা রাইট হ্যান্ড লিমিটও যা লেফট হ্যান্ড লিমিটও ঠিক একই এবং ফাংশনের মানটাও একই, যেহেতু তিনটা সমান, তাহলে আমরা বলবো যে x সমান জিরো বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন। তাহলে সুতরাং x সমান জিরো বিন্দুতে f অফ x ফাংশনটি অবিচ্ছিন্ন। ওকে তো এখন আমরা এক নম্বরটা সমাধান করে ফেললাম, এখন আমি দুই নম্বরটা সমাধান করবো। দুই নম্বরে কি দেওয়া আছে যে এক্স সমান থ্রি বাই টু বিন্দুতে আমার হচ্ছে যে ফাংশনটার অন্তরীকরণ যোগ্যতা আলোচনা করতে হবে। তাহলে অন্তরীকরণ যোগ্যতা এখন আমরা আলোচনা করবো। তো এখানে আমি লিখবো যে দ্বিতীয়ত, আচ্ছা কত বিন্দুতে এক্স সমান থ্রি বাই টু বিন্দুতে ফাংশনটির অন্তরীকরণ যোগ্যতা যাচাই। আচ্ছা তো এখন আমার কি করতে হবে, যদি ফাংশনটা অন্তরীকরণ যোগ্যতা আমরা যাচাই করার জন্য আমার নিতে হবে হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ, আর একটা লাগবে আমার হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভ। আচ্ছা লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ যদি সমান হয়, তাহলে আমরা বলবো এক্স সমান এই বিন্দুটাতে অর্থাৎ থ্রি বাই টু বিন্দুতে ফাংশনটা আমাদের অন্তরীকরণ যোগ্য। তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ সমান আমরা কি জানি, আমরা যে একটা সূত্র জানি, সেটা হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ সমান হচ্ছে এফ অফ এ প্লাস এস মাইনাস এফ অফ এ ভাগ হচ্ছে
এইচ, আর এখানে আমার ভাই কি লিমিট একটা বসাই দিতে হয়, সেটা হচ্ছে লিমিট এইচ টেন্স টু লেফট হ্যান্ড ডেরিভেটিভ সময় জিরো মাইনাস, এটা হচ্ছে আমার সূত্র। আর এখানে ঠিক একই সূত্র রাইট হ্যান্ড লিমিটের সময় কি বসাতে হয়, লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস বসাতে হয়, আর বাকি মানগুলো একই থাকে, এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ভাগ হচ্ছে এইচ। এটা তাহলে আমি প্রথমে আগে লেফট হ্যান্ড ডেরিভেটিভটা বের করে নিই, তাহলে কি থাকবে আমাদের এখানে লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস, আর আমার এ হচ্ছে এই বিন্দুটা অর্থাৎ থ্রি বাই টু বিন্দুতে, তো আমি ওই মূল সূত্রের সাথে তুলনা করে লিখি যে এফ অফ এ বলতে যে বিন্দুতে আমরা বের করবো অর্থাৎ থ্রি বাই টু প্লাস এইচ মাইনাস হচ্ছে এফ অফ থ্রি বাই টু, আর নিচে আমার থাকতেছে এইচ। আচ্ছা তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস, তো মাইনাসের ক্ষেত্রে আমরা কি করব, জিরো মাইনাসের ক্ষেত্রে এই এক্স আমাদের থ্রি বাই টু বিন্দুটা দেওয়া আছে, এর থেকে আমার ছোট মান নিতে হবে, অর্থাৎ এখানে জিরো মাইনাস আছে এখানে, তার মানে থ্রি বাই টু থেকে ছোট মানটা আমার নিতে হবে। আচ্ছা তাহলে এখানে আমরা অসমতা যদি ব্যবধিগুলোতে যদি লক্ষ্য করি, এখানে তিনটা ব্যবধি দেওয়া আছে, তো এখানে থ্রি বাই টু এখানে দেওয়া আছে একটা, থ্রি বাই টু এখানে একটা দেওয়া আছে, তো এখানে মাঝেরটা মাঝের ব্যবধিটা যদি আমি লক্ষ্য করি, তাহলে থ্রি বাই টু থেকে এক্স এর মানটা আমার ছোট, থ্রি বাই টু থেকে এক্স এর মানটা ছোট, তাহলে এই এক্স এর মানটা ছোট মান যেটা সেই মানটা আমার নিতে হবে, অর্থাৎ থ্রি মাইনাস টু এক্স টা নিতে হবে। তাহলে আমি কি করবো এখানে থ্রি মাইনাস টু, আর এক্স এর জায়গায় আমি কি বসাবো, এই মানটা বসাবো, অর্থাৎ এফ অফ এ যেটা আছে, এই যে এফ অফ এ এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এই মানটা বসাতে হবে, এক্স এর জায়গায় আমি বসাবো হচ্ছে থ্রি বাই টু প্লাস এইচ মাইনাস, আর যখন এই থ্রি বাই টু এফ অফ থ্রি বাই টু তখন আমার থ্রি বাই টু সমান মানটা নিতে হবে, তো দেখতে হবে যে থ্রি বাই টু সমান কোনটা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মানটা হচ্ছে থ্রি বাই টু সমান, এই মানটা কি থ্রি বাই টু সমান, তাহলে আমার বসাতে হবে মাইনাস থ্রি মাইনাস টু এক্স। আচ্ছা তাহলে এটা মাইনাস আমার আগে থেকে ছিল, আর এখানে আমি বসাই দেবো হচ্ছে মাইনাস থ্রি মাইনাস টু, আর এক্স এর জায়গায় বসাতে হবে এই যে এক্স এর জায়গায় থ্রি বাই টু, অর্থাৎ এফ অফ এ এই জায়গায় যেটা থাকবে সেই মানটা এক্স এর জায়গায় বসাইতে হবে, অর্থাৎ তাহলে থ্রি বাই টু আমি এক্স এর জায়গায় বসাই দেবো, তাহলে এখানে আমার টু আর টু কাটা যায়, আর এখানে টুটা গুণ হয়ে যায়, তাহলে টুটা গুণ করে দিলে হয় টু ইন টু হচ্ছে থ্রি বাই টু, আর এর সাথে কি হয় প্লাস এ মাইনাসে মাইনাস হয়ে গিয়ে মাইনাস টু এস হয়, আর এই ব্র্যাকেটটা উঠে যায়, এখানে আমরা মাইনাসটা গুণ করে দেবো, তাহলে মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয় প্লাস থ্রি, আর এখানে আমার কি হবে মাইনাস মাইনাসে এটাও কি হয়ে যায় প্লাস হয়ে যায়, আর এই টু আর টু কাটা গিয়ে এখানে শুধু থাকে থ্রি, তো আমি এখানে সবগুলো মুছে নিয়ে শুধু থ্রি বসাই দেবো। ওকে আচ্ছা তাহলে এখানে আবার কি হয় এই নিচের টু আর ওপর টু কাটা যায় গিয়ে এখানে শুধু থাকে আমার থ্রি থাকে, তাহলে এখানে আমি কি করব শুধু থ্রি বসাই দেব, আর নিচে আমার এইচ আছে এইচ বসাই দেব, তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি যে লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস, আর আমার এখানে হচ্ছে প্লাস থ্রি মাইনাস থ্রি কাটা দেওয়া যায় এবং প্লাস থ্রি মাইনাস, আচ্ছা আচ্ছা তো এখানে আমার এটা কি কাটা যায় না, এটা এটা যেহেতু এটা প্লাস আছে এখানে আমার একটা প্লাস আছে, তো একটা থ্রি কাটা যায়, এটা মাইনাস থ্রি প্লাস থ্রি আমার কাটা দেওয়া যায়, এটা আর এটা আমি কাটা দিলাম, আর এখানে প্লাস থ্রি আছে এখানে প্লাস থ্রি আছে, তো যোগ করলে কত হয় প্লাস সিক্স, আর এখানে আমার আছে মাইনাস টু এইচ, আর নিচে আমার আছে এইচ। ওকে তো আমি উপরে একটু লেখার চেষ্টা করি, আচ্ছা আমি আরেকটা মুছে নেই, এখানে একটু লিখি যে নিচ থেকে উপরে লিখতেছি, আচ্ছা লিমিট, আচ্ছা এখন যদি আমি মান বসাই অর্থাৎ লিমিটের যদি মান বসাই তাহলে কি হয় আমার এই লিমিটটা উঠে যায়, তাহলে উঠে গেল, যাওয়ার পরে আমি যদি এখানে মান বসাই তাহলে আছে মাইনাস টু ইন্টু এইচ এর মান কত, এইচ টেন্স টু জিরো, তার মানে জিরো হবে, আর হচ্ছে প্লাস সিক্স, আর আমার নিচে হচ্ছে জিরো। আচ্ছা তাহলে এই নিচে কিছু একটা জিরো মানে আমার কিন্তু মানটা আসে মাইনাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি কেন আসে যে নিচে কোনো একটা সব সংখ্যা আমার উপরে টু আছে নিচে আছে আমার জিরো, তাহলে কিন্তু আসবে ইনফিনিটি, বা উপরে কিছু একটা ভাগ জিরো, কিছু একটা ভাগ হচ্ছে আমার জিরো, তাহলে মানটা আসবে আমার ইনফিনিটি। ওকে তাহলে আমার এখানে মানটা আসতেছে হচ্ছে ইনফিনিটি, মানটা ইনফিনিটি আসতেছে, তাহলে আমার মাইনাস মানটা হচ্ছে যেহেতু নিচে আমার জিরো আছে তাহলে মানটা আসবে আমার মাইনাস ইনফিনিটি, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে কি হবে মানটা আমার ইনফিনিটি আসবে, তাহলে এখানে মাইনাস ইনফিনিটি আমি বসাই দিলাম। ঠিক একই ভাবে এটা আমরা নির্ণয় করব, তো লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস, এখানে আমার কোন মানটা নিতে হবে যে থ্রি বাই টু থেকে বড় মান, তাহলে থ্রি বাই টু থেকে বড় মান হচ্ছে মাইনাস থ্রি মাইনাস টু এক্স, তাহলে মাইনাস থ্রি মাইনাস টু এক্স এর জায়গায় বসাবো আমি, এখানে কোন মানটা বসাবো এর জায়গায় শুধু থ্রি বাই টু হবে, এর জায়গায় থ্রি বাই টু প্লাস এইচ, এখানে যেহেতু আমি এ বলতে কোন বিন্দু থ্রি বাই টু বিন্দু থ্রি বাই টু, আর এখানে এর জায়গায় আমি কি বসাবো
3 by 2 বিন্দু 3 ওকে আচ্ছা তাহলে এখানে মাইনাস f অফ 3 বাই 2 তাহলে 3 বাই 2 সমান এখানে আমার আছে f অফ 3 বাই 2 তাহলে 3 বাই 2 সমান মান কোনটা 3 বাই 2 সমান মান হচ্ছে মাইনাস 3 মাইনাস 2x তাহলে আমি এখানে বসাই দেব ব্র্যাকেটের মধ্যে মাইনাস 3 মাইনাস 2 আর x এর জায়গায় কি বসাবো 3 বাই 2 বসাবো তাহলে 3 বাই 2 তাহলে এই নিচের 2 উপরে 2 কাটা গিয়ে আমার এখানে থাকে মাইনাস 3 আমি মাইনাস 3 বসাই দিলাম আর এখানে মাইনাসটা যেহেতু গুণ আছে আমি আচ্ছা পরের লাইনে করে দিই নিচে এইচ এস এইচ থাক আর হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস আর এখানে আমার হচ্ছে মাইনাস 3 এই প্লাসে মাইনাসে মাইনাস এই নিচে 2 আর উপরে 2 কাটা যায় গুণ করলে নিচে 2 উপরে 2 কাটা গিয়ে থাকে 3 আর এখানে আমার প্লাসে মাইনাসে মাইনাস 2 গুণ আছে তাহলে 2s আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 3 আবার এখানে মাইনাসে মাইনাসে প্লাস 3 নিচে আমার আছে s আচ্ছা তাহলে এখানে আমার প্লাস 3 মাইনাস 3 কাটা যায় প্লাস 3 মাইনাস 3 কাটা যায় তাহলে থাকে কি আমার থাকে লিমিট h টেন্স টু 0 প্লাস উপরে থাকে মাইনাস 2s আর নিচে থাকে s তাহলে এই সাইড s কাটা গিয়ে থাকে আমার মাইনাস 2 ওকে তো আমার কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে আমার লেফট হ্যান্ড ডেরিভেটিভ সমান হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভ কিন্তু নয় তার মানে এখানে আমার একটা মান বাড়িয়েছে মাইনাস ইনফিনিটি আর একটা বাড়িয়েছে মাইনাস 2 তাহলে যেহেতু লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ আমাদের সমান নয় তাহলে এই ফাংশনটা x সমান 3 বাই 2 বিন্দুতে অন্তরীকরণ যোগ্য নয় আমরা এই কথাটা শেষে লিখে দেব যেহেতু x সমান যেহেতু লেফট হ্যান্ড ডেরিভেটিভ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ কাজেই আমার কি হবে অতএব x সমান 3 বাই 2 বিন্দুতে ফাংশনটা অন্তরীকরণ যোগ্য নয় ফাংশনটি অন্তরীকরণযোগ্য নয় এটা আমরা লিখে দেব তাহলে আমরা এই ম্যাথটা থেকে শিখলাম হচ্ছে একটা বিন্দুর কিভাবে অবিচ্ছিন্নতা নির্ণয় করতে হয় এবং কিভাবে অন্তরীকরণযোগ্যতা নির্ণয় করতে হয় তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন তো এই ম্যাথটা এখন নিজেরাই করতে পারবেন তো এই নিয়মের প্রতিবারই প্রতি হচ্ছে যে সালেই আমাদের কী হয় এই নিয়মের অঙ্ক আসে তো এই নিয়ম আপনারা অবশ্যই শিখে রাখবেন এবং এই ভিডিওটা আপনারা বুঝতে যদি না পারেন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন আমি পরবর্তী ভিডিও আপনাদের জন্য আবার নতুন করে বানিয়ে আপলোড করবো ইনশাআল্লাহ